নমস্কার বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত সহজ চাষ সম্পর্কে আলোচনা করব। এটা হলো বাঙ্গি চাষ দেখতে পাচ্ছেন এখানে বাঙ্গি হারভেস্টিং ইতিমধ্যে শুরু হয়েছে এর ডোকাটা দেখতেই পাচ্ছেন অত্যন্ত শক্ত তাই আমি ভাঙতেও পারছি না দেখে নিন এটা কীভাবে আপনারা ভাঙবেন এই তো ভাই আমাদের দেখাবেন যে এগুলো কাটতে হয় মানে কেটে কেটে পরে বিক্রি করতে হয় এবং এই আমরা এসেছি একটি খেতে এবং এখানে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বাঙ্গি হারভেস্টিং করা শুরু হয়েছে তাই আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা হারভেস্টিং করবেন এবং এই চাষ সম্পর্কেও কিছুটা আলোচনা করব আপনাদের সঙ্গে তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন বাঙ্গি হলো অত্যন্ত একটি মানে কী বলবো ওটাকে খুবই একটা সহজ চাষ এই চাষ খুব একটা বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না এবং খুব একটা বেশি ওষুধ কীটনাশক সার কিচ্ছুরই প্রয়োজন হয় না তাই এই চাষটা আপনারা অনায়াসে করতে পারেন আপনাদের জমিতে দেখতে পাচ্ছেন যদি ঘাসও হয়ে যায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তাও এই বাঙ্গির আপনাদের রকম কোনো মানে এক্সট্রা যে পরিচর্যা বা ঘাসগুলো যে পরিষ্কার করে দেবেন আপনারা সেগুলোও রকমভাবে প্রয়োজন নেই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন বাঙ্গি আস মানে হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতটা সম্ভবটা ঘাসে ভরে গেছে তাও এখানে কোনোরকম কোনো প্রকার উপদ্রব নেই এবং রকম কোনো এখানে যে পেস্টিসাইড সেগুলো ইউজ করা হয় না এবং বাঙ্গির যে সুস্থ সবল চেহারা সেটা এখনও বর্তমান আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন নেটের মধ্যে কিছু উঠেছে মানে চারদিকে যে বেড়া তৈরি করা হয়েছে সেই বেড়ার মধ্যে এখানে কিছু উঠেছে আর এই তো দেখতে পাচ্ছেন সামনে বাঙ্গি গাছগুলো সুস্থ সবল এই বাঙ্গি আপনারা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস অবধি বিক্রি করতে পারবেন একটা ক্ষেত থেকে তাহলে আপনারা বিনা মানে খরচে বলতে পারেন এক ধরনের শুধু বীজের টাকাটা লাগবে আপনাদের এবং বপন করার সময় আপনাদের কিছু সার প্রয়োগ প্রয়োগ করতে হবে এবং যখন চারাটা আস্তে আস্তে উঠতে শুরু করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিছু পেস্টিসাইড প্রয়োগ করতে হবে এবং এরপরে পরে নেক্সটে আপনাদের কোনো কিছু প্রয়োজন নেই এবং ঘাস যে পরিষ্কার করা সেগুলোরও প্রয়োজন নেই এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে এই যে আমাদের কৃষক ভাইয়েরা এখানে হারভেস্টিং করছেন এবং বাজার মূল্য এগুলোর বাজার মূল্য যদি আমি আপনাদেরকে বলি তাহলে মোটামুটি সাত থেকে আট টাকা এবং খুব ভালো বাজার মূল্য হলে দশ টাকা অবধি আপনারা এই সবজির বাজার মূল্য পেতে পারেন অত্যন্ত লাভজনক একটি সবজি বা এটাকে পুজোয় ফল হিসেবেও ব্যবহার করা হয় কোনো কোনো স্থানে আর মূলত এটা সবজি হিসেবেই ব্যবহার করা হয় এই চাষে আপনাদের প্রতি বিঘাতে খরচ হবে মোটামুটি আট থেকে নয় হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আট থেকে নয় হাজার টাকা আপনারা যদি খরচ করেন তাহলে আপনারা প্রফিট করতে পারবেন মোটামুটি যদি আপনারা ভালো দরে বিক্রি করতে পারেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি আপনারা এক বিঘে জায়গা থেকে বিক্রি করতে পারবেন তাহলে দেখতেই পাচ্ছেন আপনাদের তিন মাসে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনারা প্রফিট করতে পারেন এবং অনেকে কি করেন এর যে কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেন অর্থাৎ এক বিঘে জায়গায় দু বিঘে তিন বিঘে অবধি এটা চাষ করেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই সবজি যদি মার্কেটে বেশি উঠে পড়ে তাহলে কিন্তু এর বাজার চাহিদা খুব একটা বেশি থাকে না তাই সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলো প্রায় মোটামুটি তিন মাস পুরনো গাছ এই তিন মাসের মধ্যে এখানে অনেকবার হারভেস্টিং করা হয়েছে এবং আমরা আজ এসেছি এই খেতে আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে এই গাছগুলো দেখতে আপনাদের এবং আপনাদের এখানে বাঙ্গি চাষ হয় কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে যদি আপনারা ভাঙেন আমি প্রথমেই আপনারা দেখলেন ভিডিও শুরুতে আমি হাত দিয়ে একটা ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কাচি বা রকম কোনো চাকু বা কিছু নিয়ে আপনারা এগুলো কাটতে হবে আর এর যদি ভেতরের অংশটা দেখাই আমি পাকা অংশ পাকলে পরে কীরকম হয় আপনারা পাকলে পরে এমনিও বাড়িতে খেতে পারবেন অনেকটা ভেতরে তরমুজের মতো হয় শুধু কালারটা একটু পেঁপের টাইপের হয় এই যে দেখে নিন আপনারা খুব সুন্দর একটা কালার এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কাটলে এখানে পাকা এবং ভেতরে বিচিগুলো দেখতে পাচ্ছেন আপনারা জেলি টাইপের বিচি হয় আর মানে এমনি যে খাওয়ার অংশটা যেটা দেখতে পাচ্ছেন সেটা সাদা হয় খুব সুন্দর একটা ফল চমৎকার একটা ফল চিনি দিয়ে যদি খান আপনারা তাহলে খুব ভালোই লাগবে আর সেরকমভাবে এই চাষ সম্পর্কে কিছু বলার নেই কারণ এই চাষটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এবং এই চাষ আমি বলতে চাই যে অতি সহজ একটা চাষ এটা শুধু আপনারা লাগিয়ে রাখবেন আর খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন হয় না যেটা আমি আগেই বললাম শুধু প্রথমের দিকে একটু পরিচর্যার প্রয়োজন হয় তারপরে আপনারা অনায়াসেই এই চাষটি করতে পারবেন তো কেমন লাগলো এই চাষ এবং এই সবজি আপনারা চাষ করবেন কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার